সাগর পাড়ের ভাঙন চলছে, বিস্তীর্ণ এলাকা চলে যাচ্ছে জলের তলায়। ভাঙন রোধ করা যাচ্ছে না কোনোভাবে, বাদ যাচ্ছে না কপিলমুনির আশ্রম। এক মাসের মধ্যে পরপর তিনবার ভাঙল গঙ্গাসাগরের কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা। শুক্রবার গঙ্গাসাগরের কপিলমুনি মেলা চত্বরের ভাঙন পরিস্থিতি খতিয়ে দেখতে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যায় গঙ্গাসাগরে। ঘুরে দেখেন মেলার মাঠসহ এক এবং পাঁচ নম্বর ভাঙন কবলিত এলাকা। এদিন বঙ্কিম হাজরা বলে, যখন হাড়িভাঙা চর ছিল তখন এই জায়গায় ভাঙন হয়নি। যখন হাড়িভাঙা চর একেবারে নিশ্চিহ্ন হয়ে গেল এবং জম্বুদ্বীপও নিশ্চিহ্ন হতে চলেছে, তখন আমাদের সাগরের উপর আঘাত পড়ছে। যখন হাড়িভাঙা চর ছিল তখন কিন্তু এই জায়গাটা কোনো কিছু ভাঙন হয়নি। এমনি হাড়িভাঙা চড়াটা টোটালটা ওয়াস্ট আউট হয়ে গেল। জম্বুদ্বীপে চড়াও যখন ওয়াস্ট আউটের পথে, সেই হাড়িভাঙা চড়ার থেকে অপ্রবাহিত করেই যখন টোটালটা ওয়াস্ট আউট হওয়ার পরেই আমাদের সাগরের উপরে এসে আঘাতটা পড়ছে। তারা টোটাল বিষয়টা উপলব্ধি করেছেন, তারা আজকেরও সারাদিন থাকবেন। এখন ভাটার জোয়ারের সময় দেখছেন, ভাটার সময় দেখবেন সয়েলটা কী অবস্থায় আছে। তারপর ওনারা আগামীকালও সকালবেলা জোয়ার এবং ভাটা দুটো দেখে ওনারা একটা তাদের রিপোর্ট তারা যথারীতিভাবে আমাদের সেচ দপ্তরের যিনি প্রিন্সিপাল সেক্রেটারি তার কাছে জমা দেবেন। দিনের পর দিন কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা চলে যাচ্ছে নদীগ্রাসে। বাদ পড়েনি বিদ্যুতের খুঁটি থেকে শুরু করে স্থানীয় দোকানপাট, বড় বড় গাছ, অস্থায়ী জলের ট্যাঙ্ক সবই চলে গেছে নদী গর্ভে। সেচ দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সেচ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা গঙ্গাসাগর কপিলমুনি মন্দির চত্বরের ভাঙন কবলিত এলাকা ঘুরে দেখে একটি ব্লুপ্রিন্ট তৈরি করেন। পরবর্তী সময় পরিকল্পিতভাবে কিভাবে এই ভাঙন প্রতিরোধ করা যায় তা নিয়ে আলোচনায় বসবেন বলে জানান সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। এখন যেটা চাইছেন যে যেটা আমাদের লিমিটেড আমাদের ইউটি এবং এমইউ তরফ থেকে যে চেন্নাইয়ের আইআইটি আর চেন্নাই যারা রিসার্চ ফেলো যারা রিসার্চ করেছিলেন এটা তার এটা তারা চাইছেন, সেটা যদি পাওয়া যায় তাহলে ওনারা ব্যাপারটা আরও বুঝতে পারবেন। হ্যাঁ, ডিপিআর ওনাদের কাছে আছে, কিন্তু ডিপিআর হলে হবে না তো, যে ওনারা যে সার্ভেটা করেছিলেন একেবারে লোয়ার লেভেলে স্যান্ড কী অবস্থায় আছে, মাটি কোথায় আছে, স্যান্ড কী অবস্থায় আছে, সেটাকে ওরাও চেষ্টা করছেন এবং ভবিষ্যতে এটাকে কী করে প্রোটেক্টেড করা যায়, যেহেতু এটা একটা রিলিজিয়াস দিন পর, হ্যাঁ, সেটাকে রক্ষা করা যায়, সেইটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সেচ দপ্তর একটি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে। তবে এইভাবে যদি একটু একটু করে ভাঙতে থাকে কপিলমুনির মন্দির সংলগ্ন এলাকা, তবে মেলার আগে কতটা ভাঙন রোধ করা যাবে তা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন প্রশাসনিক আধিকারিকরা। দক্ষিণ ২৪ পরগনা থেকে জাহেদ মিস্ত্রি রিপোর্ট, সময় কলকাতা।